সন্ধ্যা, আপনাদের সাথে আছি সোনিয়া রিফাত। প্রিয় দর্শক শ্রোতা, বড়দিনের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওর সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উপমহাদেশের ১৩ জন বরেণ্য শিল্পীর ৪৫টি শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের সুবীর চৌধুরী প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকর্ম প্রদর্শনী ব্রেকিং গ্রাউন্ড আধুনিক চিত্রকলার উত্তরণ। রোববার ছাড়া প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১৫ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ডক্টর সাজিদ বিন দোজার কার্টুন প্রদর্শনী পিপল অব ম্যানি কালার্স। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। আজ প্রয়াত সাংবাদিক, সুরকার, গীতিকার ও শিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন। তিনি দৈনিক ভোরের কাগজ, আজকের কাগজ, যায় যায় দিন পত্রিকার ফিচার এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। বাপ্পা মজুমদারকে সঙ্গে নিয়ে তার গড়া ব্যান্ড দল দল ছুট ভিন্ন ধারার গান গেয়ে দেশে বিদেশে প্রচুর সুনাম অর্জন করে। শাহ আব্দুল করিমের লেখা গান, গাড়ি চলে না সহ অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়ে গেছেন শিল্পাঙ্গনে। আজ জন্মদিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রয়াত শিল্পী সাংবাদিক সঞ্জীব চৌধুরীকে। এবার বড়দিনে শুভেচ্ছা। আজ ২৫ ডিসেম্বর শুভ বড়দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আজ আনন্দের দিন, পবিত্র দিন, মহান যীশু খ্রিস্টের শুভ জন্মদিন। বাংলাদেশ সহ সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায় নানা আয়োজন ও ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে পালন করছে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম উৎসব। বড়দিন উপলক্ষে রাজধানী ঢাকার প্রধান প্রধান গির্জায় আলোকসজ্জা করা হয়েছে। আজ বিভিন্ন গির্জায় অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা এবং যীশু খ্রিস্টের শান্তির বাণী ছড়িয়ে দেওয়া হবে মানুষের মাঝে। বড়দিনে খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সবাইকে জানাই মঙ্গলময় শুভেচ্ছা। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। রাত ৮টা ২০ মিনিটে দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস। এই যে আপনার যে পাতেন না ভাগনা পারভেজ, এই যে আমাদের বাসার দারোয়ান, তার কিভাবে সাহস হয় ১১-১২টার সময় আমাদের বাসার মেন দরজায় এসে টক টক নক নক করে মুখ দিয়ে শব্দ করে গান গায়, এটা কি সম্ভব? শুনলাম তুমি নাকি এখানে ঝুমুরের জন্য আসছো। এটা কে করলো আপনারে? মামা বস, চুপ করো, একটু ঠান্ডা হও। সকালে আসতে ধীরে ঠান্ডা মাথায় ঝুমুর, আমি তো জিজ্ঞেস করতে পারবো ঝুমুরকে, ঝুমুরের সাথে তোমার সেই সম্পর্কটা আছে। রাত ১১:৩০টায় থাকছে টক শো এই সময়ে। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বড়দিনের শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা, আমি আপনার মাধ্যমে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। তো সারাদিনেই তো একটা বর্ণিল আয়োজন রয়েছে, সেই বিষয়ে তো আমি নিশ্চয়ই আপনার কাছে জানতে চাইবো। একটু শুরুতেই জানতে চাই যে আজকের দিন, এই যে বড়দিন, এই বড়দিনের গুরুত্ব মহত্বটা আপনার কাছে জানতে চাই শুরুতেই। বড়দিন অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। আসলে সময়ের বিবেচনায় এটা আসলে বড়দিন নয়, এবং দিন হিসেবে যদি বলি অ্যাকচুয়ালি ২১ ডিসেম্বর তো সবচেয়ে ছোটো দিন, কিন্তু আমাদের জন্য এটা বড়দিন কেন? কারণ এই দিনে আমরা বিশ্বাস করি, মানে আমরা যারা খ্রিস্টিয়ান আমরা বিশ্বাস করি যে আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, এবং তিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন। মুক্তি দিয়েছেন কিভাবে? যে মূলত আপনি যা জানেন, আদম এবং হবা হলো আমাদের আদি পিতা এবং মাতা, এবং ঈশ্বর ৬ দিনব্যাপী পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন আমাদের পবিত্র বাইবেল মোতাবেক, এবং ৬ষ্ঠ দিনে তিনি মানুষ সৃষ্টি করেছেন। প্রথমত আদমকে সৃষ্টি করেছেন,
আদমকে সৃষ্টি করার পরে উনি দেখলেন, আদমকে সৃষ্টি করে অনেকে রাখা হয়েছে, কিন্তু দেখলেন আদম অ্যাকচুয়ালি একাকী, ওনার তেমন সে আসলে তার সেভাবে তার মধ্যে প্রাণচঞ্চল নাই, একাকিত্ব ছিল তার মধ্যে। তখন ঈশ্বর ভাবলেন যে তার একটি সাথী দরকার। তখন আদমের এক পাজর থেকে একটি হার নিয়ে হবাকে সৃষ্টি করলেন। হবাকে সৃষ্টি করার পরে ওনাদের দুজনকেই আমাদের যে এদেন উদ্যানের পূর্ব প্রান্তে ওনাদেরকে রাখা হলো, এবং সমস্ত কিছুর উপরেই যত ফল মূল পশু পাখি ছিল তাদের সবার উপরেই তার একটা আধিপত্য ছিল, এবং তার সেটা তাদের জন্য করা হয়েছিল। কিন্তু একটি আদেশ দিয়েছিলেন যে এই এই একটা নিষিদ্ধ ফল তুমি সেটা কখনোই গ্রহণ করবে না। কিন্তু যেভাবেই হোক, মানে শয়তান, শয়তান তো সবসময় আছে, ওই সময় ছিল, এখনও আছে, সেই শয়তান প্ররোচনা দিল হবাকে যে তুমি এই ফলটি খাও। এবং হবা যখন আদমকে বললো, আদমও সেটা গ্রহণ করলো। এই গ্রহণ করার পর তখন ঈশ্বর দেখলেন যে যেই আদেশ বা যে নিষেধ করেছিল, নিষেধাজ্ঞা যেটা দিয়েছিলেন, সেটা যখন এই মনুষ্য জাতি মানে আদম এবং হবা সেটা ভঙ্গ করলো, তখন ঈশ্বর খুবই অখুশি হলেন এবং তাদেরকে সেই স্বর্গরাজ্য থেকে বা এদেন উদ্যান থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন এবং বললেন, যাও পৃথিবীতে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে তোমরা জীবন নির্বাহ করো এবং তোমা এবং বংশবিস্তার করো। এবং অ্যাকর্ডিংলি তারা পৃথিবীতে আসলেন দুজন, এবং বংশবিস্তার হলো এবং মানুষ পর্যায়ক্রমে মানুষ বৃদ্ধি পেল। কিন্তু যতই দিন গেল ততই মানুষ বৃদ্ধি পেয়েছে, কিন্তু ঈশ্বরের কাছ থেকে তারা অনেক দূর চলে গিয়েছে, অনেক দূরে দূরে চলে গিয়েছে, অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারাচ্ছন্ন মানে জীবন তাদের শুরু হলো। তারা পর্যায়ক্রমে যখন ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে চলে যেতে থাকলো, কিন্তু ঈশ্বর তখন আবার অনুভব করলেন, ঈশ্বর কিন্তু মানুষকে সৃষ্টি করেছিলেন আপন প্রতিমূর্তিতে, অফ ইস ওন ইমেজ, এবং সৃষ্টির সারা জীব কিন্তু আপনি জানেন আশরাফুল মাকলুকাত, যেটা আমাদের ইসলাম যেটা বলে, মানুষ হলো সৃষ্টির সারা জীব, কারণ সমস্ত সৃষ্টির উপর প্রভুত্ব করার দায়িত্ব ক্ষমতা ঈশ্বর কিন্তু মানুষকে দিয়েছেন। এবং যেহেতু আপন ভাবমূর্তিতে সৃষ্টি করেছেন তার প্রিয় মানব মনুষ্যজাতি মানব জাতি, তখন তিনি উপলব্ধি করলেন যে আসলে এদেরকে কীভাবে আবার ফিরিয়ে নিয়ে আসা যায়। তখন ঈশ্বর ভাবলেন যে এবং তখন ঈশ্বর তার আপন পুত্র যীশুখ্রিস্টকে এই পৃথিবীতে পাঠালেন। এবং এখন থেকে 2019 খ্রিস্টাব্দ আগে আপনি জানেন বেতলেহেমে আমাদের যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল, এবং এটা জেরুসালাম থেকে 10 কিলোমিটার দূরে একটা চুনাপাথর বেষ্টিত একটি পাহাড় অঞ্চল, সেখানে একটি গোশালায় যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল। কারণ ওই সময় প্রান্তশালায় কোনো জায়গা ছিল না নাম লেখানোর জন্য, তারা এসে নাসারাত থেকে এসেছিলো এসেছিলো নাম লেখানোর জন্য। ওই সময়ের যে রাজা কৈশোর, তিনি ওইটা একটা আদেশ জারি করেছিলেন যে যারা সকল মানুষের নিজ গোত্রীয় এলাকায় গিয়ে তার নাম লেখাতে হবে, সেভাবে নাম লেখাতে এসেছিলেন জোসেফ, মানে যে যীশুখ্রিস্টের পিতা, যদিও ফিজিক্যাল না, উনি হলেন বাগদত্তা স্বামী ছিলেন মারিয়ার। তখন ওনারা যখন আসলেন সেখানে ওই বেতলেহেমে, কোনো জায়গা ছিল না, সর্বশেষ তাদের স্থান হয়েছিল একটি গোশালায়, এবং গোশালায়তে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল। এবং এটা হলো মহত্ব বহন করে আছে, এবং সেই দিক থেকে যেহেতু আজ এই দিনে 25 তারিখে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল, সুতরাং এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা দিন। সারা পৃথিবীতে এই দিবসটা পালন করা হয়েছে আজকে, শুধু বাংলাদেশে নয়, মানে সারা পৃথিবীতে একযোগে এই দিবসটি পালন করা হয়েছে। মূলত এটা ডিসেম্বর মাসের প্রথম থেকে শুরু হয়ে গেছে, এবং নানা নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেক কাটা, তারপর পুনর্মিলনী, প্রাক বড়দিন পুনর্মিলনী তো হইলো 25শে ডিসেম্বর পর্যন্ত, এইটা আবার যেটা হবে আপনার বড়দিনের পরেও এটা গিয়ে আবার হয়তো বড়দিন পুনর্মিলনী হবে। এবং নববর্ষটা যদি আমরা অনেক সময় বলি বড়দিনকে বলি আমরা 25 তারিখে বড়দিন বলে, নববর্ষকে বা পহেলা জানুয়ারিকে আবার অনেকে আবার বলে এটা হলো ছোটো দিন,
তারপরে আজকে যত সাজসজ্জা করা হয়েছে, হ্যাঁ সেই ধরে সেদিনও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দিয়ে থাকবে এবং ওই দিন এই যে সাজসজ্জা হচ্ছে সাধারণত এক তারিখের পরে এই সাজসজ্জাগুলো যত গড় সাজানো হয়েছে এগুলোকে সাধারণত এটা আবার সে সাজসজ্জাগুলোকে মানে উঠিয়ে ফেলা হবে। মানে হ্যাঁ অনেক সাজসজ্জা হয়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি ঢাকায়, বাংলাদেশে, সারা বাংলা, সারা পৃথিবীতে। তো বাংলাদেশে আসলে কোথায় কোথায় অনেক জাঁকজমকপূর্ণভাবে এই আয়োজনটা উদযাপন করা হচ্ছে? বাংলাদেশে জাঁকজমকপূর্ণভাবে বলতে গেলে কম বেশি সমস্ত বাংলাদেশ ব্যাপী সেটা হয়েছে আজকের দিনে। ঢাকায় তো হয়েছে, ঢাকায় এবং আমাদের এখানে ঢাকা, তেজগাঁও, মিরপুর এদিকে আমাদের লক্ষ্মীবাজার থেকে শুরু করে এবং বাড্ডা, নদ্দা, এই সমস্ত আমাদের যে চার্চগুলো আছে সেই সমস্ত চার্চগুলোয় বিশেষ প্রার্থনা হয়েছে এবং সেখানে কীর্তন হয়েছে এবং গির্জার পরে হ্যাঁ কীর্তন এবং সমস্ত বাংলাদেশে আপনার মনে করেন এদিকে কালীগঞ্জ আছে, এদিকে বরিশাল আছে, খুলনা আছে, দিনাজপুর আছে, ময়মনসিং আছে, মানে সমস্ত মানে বাংলাদেশব্যাপী আজকে দিনটা অত্যন্ত আনন্দ উৎসবের মধ্যে দিয়ে হয়েছে। যেটা হয় সাধারণত আমাদের খ্রিস্ট জাগ বা বিশেষ প্রার্থনা তো হয় চার্চগুলোতে, হওয়ার পরে আমাদের যুব সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো ওরা সাধারণত কীর্তন প্রতিযোগিতা করে এবং সেই কীর্তন প্রতিযোগিতা মানে একটা আনন্দ উৎসবের একটা স্থান এবং সেই কীর্তন প্রতিযোগিতাতে যেটা হয় আমাদের ওই স্থানীয় সকল জনপ্রতিনিধিরা আসেন, এমপি মহোদয়রা আসেন, আমাদের চেয়ারম্যান মেম্বাররা আসেন এবং অন্যান্য কমিউনিটির লোক, আমাদের খ্রিস্টান ছাড়াও অন্যান্য কমিউনিটির লোক, হিন্দু, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, তারাও বড়দিনে আসে এবং তারা অংশগ্রহণ করে এবং সবাই মিলে একটা আনন্দ উৎসবের মধ্যে দিনটা কাটানো হয়েছে আজকে এবং এটা প্রতি বছর হয়ে থাকে কীর্তন প্রতিযোগিতা। তারপরে যেটা হয় সাধারণত একটা সময় ছিল, এখন অবশ্য এটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যে আমরা আসলে গ্রামে গ্রামে এটাকে বৈঠক সিস্টেম, যে সবাই সবার বাড়িতে যাবে এবং বড়দিনের এখন এই ট্রেডিশনটা ওইভাবে ঠিক নাই কিন্তু এটাকে কিছুটা রিপ্লেস করেছে এখন যে কীর্তন প্রতিযোগিতা হচ্ছে কিন্তু আগে যেটা আমরা ছোটবেলায় দেখি অনুষ্ঠানগুলো এখন বেশি জাঁকজমকপূর্ণ হচ্ছে, সেখানে মানুষজন আসে, বেশি অ্যাট্রাক্টেড হয়েছে এবং আমাদের বড়দিনের যে মানে ওই যে প্রথম প্রধান প্রধান আইটেমগুলো যেগুলো ছিল, যেগুলো মানে পরিবেশন করা হইতো সেটা ছিল পিঠা, কিন্তু পর্যায়ক্রমে সেই পিঠার স্থানটা, পিঠা আছে এখনও আছে কিন্তু উন্নত ধরনের, উন্নত টাইপ মানে সেটা আসছে পিঠাগুলো, পিঠার ইয়া এবং সাথে সাথে আসছে আপনার ওই বিরিয়ানি পোলাও থেকে শুরু করে অন্যান্য যে ডিশ সেগুলো এখন মানে স্থান করে নিয়েছে এবং এবং পিঠা যে নাই তা না, কিন্তু এখনও পর্যন্ত মানে হিস্টোরিক্যালি যে সমস্ত মানে আপনি জানেন গুড়ি মানে ঢেকিতে, এখনও ঢেকিতে কিন্তু গুড়ি কোটা হচ্ছে এবং পিঠা দিত, যেটা আসলে লার্জ স্কেলে হয়তো সেটা এখন আর হচ্ছে না কারণ ওই সমস্ত কাজগুলো তো খুব ল্যাবোরাস ছিল, খুবই শ্রম পরিশ্রম করতে হতো কিন্তু এখন তো মানুষ অনেক মানে আয়াসী হয়ে গেছে, এটা একটা বিষয় এবং মনে করেন এখন যে সাজসজ্জাগুলো হয় প্রত্যেক বাড়িতে গেলে দেখবেন ক্রিসমাস ট্রি, ইভেন ইন দ্য ভিলেজ আপনি যদি গ্রামে যান সেখানে দেখবেন ক্রিসমাস ট্রি, বাট ইন আওয়ার মানে চাইল্ডহুড আমরা কে দেখেছি, আমরা ঘর সাজাইতাম কলা মানে কলা গাছ দিয়ে, গাঁদা ফুল কলা গাছ কেটে এনে আমাদের বারান্দার এখানে গেটে মানে ঘরের সামনে আমরা রেখে সেখানে আমরা গাঁদা ফুল দিয়ে তারপর সেই ঘর সাজাইতাম এবং এগুলো এখন রিপ্লেস করেছে আপনার ক্রিসমাস ট্রি এবং আধুনিকতা এবং সান্তা ক্লজ, যেটা শিশুদের জন্য আমরা দেখি আনন্দের একটা বিষয়, তারা গিফট পান তার কাছ থেকে, এই বিষয়টা আসলে কি? সান্তা ক্লজ হলো আসলে সান্তা ক্লজের ধারণাটা আছে সেন্ট নিকোলাস, উনি একজন জার্মানির বিশপ ছিলেন এবং উনি খুব দয়ালু লোক ছিলেন এবং উনি খুব বড় লোকও ছিলেন, ওনার বাবা মা মারা যাওয়ার পর প্রচুর ধন সম্পদ উনি রেখে গেছিলেন এবং সেখান থেকে তিনি মানে এই যেহেতু উনি অনেক মানে দানশীল লোক ছিলেন, গরিব মানুষদেরকে উনি অনেক মানে অনেক দান করতেন আর কি এবং শিশুদেরকেও করতেন এবং এমন কথা আছে যে অ্যাকচুয়ালি এক গরিব লোকের তিনটি মেয়ে ছিল এবং ওই সময়ে মানে আমাদের যে মানে আমরা যে যৌতুক প্রথা ওই সময়ও ছিল, ওই মেয়েদের বিয়ে দিতে পারছিল না কারণ তার কাছে যথেষ্ট যৌতুক দেওয়ার মতো অর্থ সম্পদ ছিল না এবং এইটা উনি জেনেছিলেন, উনি রাতের বেলা আসছেন, এসে মানে একটা ব্যাগের মধ্যে বা মোজার মতো এক ব্যাগের মধ্যে এখানে আসে কিছু ডায়মন্ড ওনার জানালা দিয়ে ফেলে রেখে গেছেন এবং সেখান থেকে সেই সম্পদ দিয়ে তার মেয়েদের বিবাহ দিয়েছে
এবং ওখান থেকে এটা আস্তে আস্তে জানাজানি হয়েছে এবং শুধু ওই পরিবারের জন্য নয় সেন্ট নিকোলাস আরও অন্য অন্য পরিবারের জন্য গরিব মানুষদেরকে মানে তাদের আড়ালে চক্ষুর আড়ালে মানে আসলে অগোচরে এই ধরনের দান করতেন এবং এইটা পরবর্তীতে জানাজানি হয়েছে জানাজানি হলে পরে মানুষ ওই সাধু সেন্ট নিকোলাসের অনুরূপভাবে এই ধরনের গিফট মানে গোপনে গোপনে উপহার দেয় গোপনে দেয় এবং সেটা যেমন শিশুদের শিশুদের জন্য আসলে মোজার মধ্যে হয়তো কিছু চকলেট অথবা কিছু অন্য কিছু আইটেম সেটা আসলে দিয়ে দেওয়া হয় ওই ক্রিসমাস ট্রির নিচে রাখা হয় আর সকালবেলা শিশুরা দেখে এখানে দেখি সান্তাক্লোজ কী দিয়ে গেছে তাদের দেখে যে কিছু হয়তো চকলেট দিয়ে গেছে কিছু অন্য অন্য আইটেম দিয়ে গেছে খেলার আইটেম দিয়ে গেছে এইটা মোটামুটি এইভাবে আসলে সান্তাক্লোজের বিষয়টা আসছে এবং এখন সেই সান্তাক্লোজ একটা বড় আনন্দের বিষয় শিশুদের জন্য এবং দেখবেন ফাইভ স্টার হোটেলগুলোতে ইভেন আমাদের যে অনুষ্ঠান হয় এবং একসময় আমাদের বঙ্গভবনেও যে অনুষ্ঠান আমরা করতাম সেখানে একজন সান্তাক্লোজ থাকতো মানে আমাদের 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 এখানে তো এখন এইটা খুব পপুলার একটা বিষয় আমাদের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন হোটেলেও আমাদের শিশুরা যায় তারা সান্তাক্লোজ ক্লোজের সাথে তারা এবং সান্তাক্লোজ এসে তাদেরকে লজেন্স দেয় এবং বিভিন্ন ধরনের আইটেম উপহার দেয় এটা কিন্তু এখনো রেওয়াজ আছে খুবই একটা আনন্দের মুহূর্ত হয়ে থাকে সেটা এবং পুরো আয়োজন নিয়ে ভাই আমরা জানলাম আজকে আসলে বড়দিনে কি কি আয়োজন রয়েছে এবার একটু আসি আপনার সংগঠন প্রসঙ্গে আপনি তো বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তো খ্রিস্টের যিশু খ্রিস্টের বাণী প্রচারে বা শান্তির বাণী প্রচারে আপনাদের এই সংগঠনের ভূমিকা আসলে কি হ্যাঁ মূলত বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আমাদের বাংলাদেশের খ্রিস্টান নাগরিকদের একটা মানে জাতীয় সংগঠন এই সংগঠনটা একটা আন্তঃমণ্ডলিক সংগঠন আপনি জানেন আমাদের খ্রিস্টানদের মধ্যে মানে মানে প্রধানত দুটাই আছে একটা একটা ভাগ হলো ক্যাথলিক আর একটা হলো প্রোটেস্ট্যান্ট কিন্তু বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এই অল ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট সবাইকে নিয়ে এই সংগঠন এটা 1967 খ্রিস্টাব্দে আমাদের তৎকালীন যে আমাদের আর্চবিশপ লরেন্স এল গ্রেনার ছিলেন বিশপ ব্লেয়ার ছিলেন ওনারা এবং আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন যারা আমাদের সিনিয়ররা ছিলেন মানে আমাদের লিডাররা ছিলেন তারা এই সংগঠনটা 1967 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন ওটার একটা প্রেক্ষাপট ছিল যে অ্যাকচুয়ালি পাকিস্তান পাকিস্তান আমলে তখন এটা পূর্ব পাকিস্তান ছিল আমাদের ময়মনসিং অঞ্চলের অনেক মানে যারা গারো আদিবাসী এবং আপনি জানেন 1965 সনে একটা যুদ্ধ হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে এবং ওই যুদ্ধের সময় অনেক আমাদের আদিবাসী বা গারো কমিউনিটির লোকরা তারা আসলে মেঘালয় বা ভারতের পার্টি চলে গিয়েছিল ওই যুদ্ধটা 17 দিনের জন্য স্থায়ী হয়েছিল এবং 17 দিন পরে যখন তারা আবার বাংলাদেশে বা ইস্ট পাকিস্তানে আসতে চাইছে তখন তাদেরকে বাধা সৃষ্টি করা হয়েছিল তারা আসতে পারবে না বা তাদের আসতে দেওয়া হবে না মানে ওই আদিবাসী মানে গারো আদিবাসীদেরকে তখন তাদের মধ্যে অনেকে ছিল খ্রিস্টান মানে ক্যাথলিক তখন এটা আমাদের মানে আমাদের আমাদের আর্চবিশপ মহোদয় তখন এটা ওই সরকারের সাথে কথা বললেন এবং একজন আমাদের একজন প্রিস্ট ফাদার জর্জ পোপ ওনাকে ব্যানেট চার্জও করেছিলেন ইস্ট পাকিস্তান আর্মিরা তখন আলটিমেটলি এই ডিবেটটা ইয়া পর্যন্ত গিয়েছিল জাতিসংঘ পর্যন্ত এবং জাতিসংঘের সেখানে গিয়ে নরসিংহ রাও ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং ভুট্টোজি ছিলেন তখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাদের মধ্যে বাকবিতণ্ড হয়েছিল ওইটা হওয়ার পরে ওনারা ফিরে এসে ভুট্টোজি মানে পাকিস্তান সরকার আমাদের আর্চবিশপকে এখান থেকে তার মানে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য যখন একটা উদ্যোগ গ্রহণ করেন এবং ওইদিকে আমাদের মংলা বন্দর যখন হচ্ছিল সেখানে আমাদের অনেক খ্রিস্টানদের বাড়ি ঘর বাড়ি আসলে অধিগ্রহণ করা হয়েছিল তখন বিশপ ব্লেয়ার ছিলেন চার্চ অফ বাংলাদেশের বা চার্চ অফ ইস্ট পাকিস্তানের বিশপ এখানে উনি ছিলেন এই দুইটা প্রবলেমকে কেন্দ্র করে আমাদের কোনো চার্চের বাইরে কোনো সংগঠন ছিল না তখন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মতো একটা সংগঠনের তারা বা তারা উপলব্ধি করে একটা সংগঠন থাকা দরকার সাধারণ খ্রিস্টভক্তদের জন্য এবং তখন মানে খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ ইস্ট পাকিস্তান নামে এই সংগঠনটা গড়ে উঠেছিল 1967 খ্রিস্টাব্দে দেশ স্বাধীন হলে পরে আমাদের এই সংগঠন 72 সালে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন নামে এখন কার্যক্রম আমরা পরিচালনা করতেছি এবং সারা বছর কি কি কার্যক্রম থাকে সারা বছর কার্যক্রমের মধ্যে যেটা বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আমাদের যে শাখা সংগঠনগুলো আছে শাখা সংগঠন ভিত্তিক মূলত কাজ হয় এবং আমরা মূলত আমাদের বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রধান কাজ হলো আমাদের বাংলাদেশের খ্রিস্টান নাগরিকদের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার
ধর্মীয় সামাজিক অর্থনৈতিক এই সমস্ত অধিকারগুলোকে তারা তারা যেন মানে মানে অধিকারগুলো যেন তারা পেতে পারে এবার ভোগ করতে পারে এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা পেতে পারে। এটা মূলত আসলে বাংলাদেশ খ্রিস্টান স্টেশন প্রদান করেছে। আমাদের 10 দফা দাবিনামা আছে, 10 দফা দাবিনামার ভিত্তিতে আমরা কাজগুলো করে যাচ্ছি। এবং মূলত আমরা যেটা করি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন যেমন সরকারের সাথে সকল ধরনের যোগাযোগ এবং গভর্নমেন্টের সাথে, যেমন 23 তারিখে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা যে সৌজন্য সাক্ষাৎ করেছি সেটা বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের উদ্যোগে আমরা করেছি। এবং আমরা যেটা করতে চাই যে আমাদের খ্রিস্টিয়ান যারা আসলে লিডাররা রয়েছেন জাতীয় পর্যায়ে যেন আমরা আমাদের মানে নেতৃত্ব গড়ে তুলতে পারি, খ্রিস্টান যারা লিডার আছেন বা খ্রিস্টান সমাজকে যেন আমরা মেন স্ট্রিমিং স্ট্রিমে নিয়ে আসতে পারি, লিডারশিপে নিয়ে আসতে পারি। এটার জন্য এটার জন্য আমাদের কাজ আছে। এবং সবচেয়ে বড় কাজগুলো এখন আমরা যেটা করি, সাধারণত নির্যাতন নিষ্পেষণ যদি হয়, কেউ যদি বঞ্চিত হয় তাহলে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। এবং যেমন অনেক সময় অনুদান দেই আমরা, যেমন শীতের সময় আমরা যেমন এই বছর আমরা আমাদের চিন্তা আছে, অনেক শীত পড়েছে, আবার আমরা হয়তো কিছু কম্বল এবং এটা আমরা গত বছর বা আগের বছরও আমরা দিয়েছি। এবং এই ধরনের কিছু কল্যাণমূলক কাজও আমরা করি এবং হ্যাঁ মানে করে থাকি। এবং এইটা অবশ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আর খ্রিস্টান অ্যাসোসিয়েশনটা শুধু মাত্র খ্রিস্টিয়ানদের জন্য কাজ করে না, এবং এটা আসলে খ্রিস্টান এবং পরবর্তীতে সমস্ত দেশের জন্য আমরা কাজ করি মূলত। হ্যাঁ, এটাই হলো আমাদের মানে লক্ষ্য এবং এইভাবেই আমরা আসলে এগিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে। আরো একবার বড়দিনের শুভেচ্ছা। হ্যাঁ, আপনাকে মানে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনা আমি এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে একটি সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য আজকে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি শুভ সন্ধ্যা।